टेंशन नहीं लेने का रे, टेंशन तो है देने का। टेंशन तो नहीं लेने का रे, टेंशन तो है देने का। भगभगिसा सस्सकोरी नन्न लगे लहोरे, भगभगिसा सस्सकोरी नन्न लगे लहोरे। कि जत घूरी ओरते लटाई तो आमार हाते। ओ सुरटाते एटा दिए दिलाम। सबाई सबाई रे बोलछे टेंशन लेने का नहीं, टेंशन देने का। अच्छा, जे निजे टेंशन नेबे ना, अन्य के टेंशन दिखबा ना दिख, जे निजे टेंशन नेबे ना, से कखनो टेंशन शब्दटा मुखे ही आनबे ना, आसबे ना तार, ताई ना? तो टेंशन लेने का नहीं, देने का। हाँ, একটা সপ্তাহ ধরে সেল 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 সেল, চৈত্র সেল চৈত্র সেল চৈত্র সেল, ছেলে বিক্রি করার পরে এখন বলছে টেনশন লেনে কা নেহি, টেনশন দেনে কা হ্যায়, কেহনা ক্যা চাতে হো আখির। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ইরেগুলার হয়ে যাচ্ছে, মারাত্মক পরিমাণে ইরেগুলার হয়ে যাচ্ছে আমি জানি। তবে আজকে ইরেগুলার হওয়ার কারণ মিস্ত্রি নয়, আজকে ইরেগুলার হওয়ার কারণ হচ্ছে আমার ঘরে একটা মানে কি বলবো, অনুষ্ঠান ছিল। হ্যাঁ, ওই অনুষ্ঠান টাইপেরই ছিল, সেটা তোমরা আমার ব্লগ ভিডিওতে জানতে পারবে, ঠিক আছে? তো সেই কারণে দুপুরের বিকেলের ভিডিওটা স্কিপ করতে হয়েছে, কিছু করার ছিল না। তো রাত্রের ভিডিওটার এটাই লাস্ট ভিডিও আজকের দিনের। তো চলো শুরু করি। প্রথমে আজকে আর স্বামী স্ত্রীকে আর আলাদা আলাদা করে বললাম না, এই এক ভিডিওতেই ফন্দীপ আর মিনাকে নিয়ে বলছি। তো প্রথমে মিনাকে নিয়ে কিছু কথা বলি, কারণ গতকালকে মিনার ভিডিওটা নিয়ে বলবো, আর এখন হচ্ছে তোমার ফন্দীপের আজকের ভিডিওটা নিয়ে আজকেই বলবো, ঠিক আছে? আর মিনার গতকালকের ভিডিও, মিনার ভিডিও নিয়ে তো না আমাদের ভক্তিদার ভিডিও, আমি আবার কাকু টাকু ডাকি না, আমি প্রথম থেকেই দাদা ডেকেছি, তো দাদাই। তো ভক্তিদার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারি, তো আর ভক্তিদার ভিডিও থেকে আজকের ভিডিও থেকেও অনেক কিছু জানতে পারি, ঠিক আছে? তো সেটা নিয়ে আগে বলে নিই কিছু কথা, তারপর আমাদের ফন্দীপের কাছে আসব। ভক্তিদার ভিডিওতে গতকালকে যেটা দেখেছি সেটা হলো মিনা এবং মিনার মা চলে এসেছে বাড়িতে, এবং মিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে সে একটা বিশেষ কারণে হচ্ছে তোমার ভিডিও দিতে পারেনি, এবং আজকে ভিডিও দিয়ে দিয়েছে। আজকের মিনার ভিডিও এখনো পর্যন্ত আমার দেখা হয়নি, কি কারণে ভিডিও দিতে পারেনি সেটা আমার এখনো জানা হয়নি। জেনে নিয়ে তারপরে যদি দেখি কন্টেন্ট আছে ভিডিও করার মতন, তাহলে অবশ্যই করব। তো এবার ভক্তিদার ভিডিওতে গতকালকে দেখলাম মিনা মিনার মা চলে এসেছে, তার আগে আরও একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে মিনার ঠাকুমা আবার তার মেয়ের বাড়িতে, আবার তার ছোট মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে মিনা নতুন ফ্ল্যাটটা নিয়েছে, আগের ফ্ল্যাটটা দুটো কারণে থাকতে পারিনি, এক হচ্ছে প্রচণ্ড পরিমাণে অমানুষের মতন ওকে জ্বালিয়েছে, ওর পেছনে পড়েছিল সেই কারণে, অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ, দুটো কারণ বলে ভুল হবে, এই একটা নোংরা কারণ। দু নম্বর কারণ হচ্ছে না ফ্ল্যাটটা ভালো ছিল, না ফ্ল্যাটের মালিক ভালো ছিল, এটা একটা কারণ। তিন নম্বর কারণ হচ্ছে ও যে একা থাকবে সেটা ও পারে না, এবং ওর সাথে যে কেউ থাকবে সেরকম কেউ ছিল না। এইবার এই ফ্ল্যাটটা যখন নিয়েছে তখন মিনা নিজের মুখেই বলেছে যে এবার আমরা নাতনি আর ঠাকুমা মিলে আমরা থাকবো, নাতনি আর ঠাম্মি আর নাতনি মিলে থাকবো আমরা এই ফ্ল্যাটটাতে। খুব আনন্দ করে বেশ থাকা শুরুও করে দিয়েছিল, দু তিন দিন থাকা শুরুও করে দিয়েছিল, তারপরে তো প্রমোশনাল ভিডিওর জন্য যেতে হলো। ও বাবা, তারপরে আবার দেখি মিনার ঠাম্মা আবার পগার পার, আর মিনার ঠাম্মার একবার পগার পার হওয়া মানে ওই দু মাস আড়াই মাস কম করে সেখানে থেকে যাওয়া। এবার জানি না কতদিনের জন্য যাচ্ছে, তবে যতবারই গেছে দু মাস তিন মাস মিনিমাম থেকেছে, ঠিক আছে? তাহলে এবারও যদি তাই হয় তাহলে এই ফ্ল্যাটে এবার মিনার সাথে কে থাকবে, এইবার মিনার সাথে কে থাকবে? ও তো একা যদি ওখানে থাকতে না পারে তাহলে একা এখানেও থাকতে পারবে না, এটা একটা পরিষ্কার হিসাব। তাহলে এই ফ্ল্যাটে যে ভাড়া নিতে গেলে কম করে তিন মাসের ভাড়া নাকি অগ্রিম দিতে হয়, তাহলে এই যে তিন মাসের ভাড়া অগ্রিম দিল, এক তো এই সুরাটে যাওয়ার জন্য কতদিন কেটেই গেল বাইরে বাইরে, তারপরে এসে বাড়িতেই রয়েছে, তাহলে ফ্ল্যাটে এই যে ভাড়াগুলো গুনছে এগুলো তো এক্সট্রা খরচ। হ্যাঁ জানি, দেখিয়ে পয়সা আসছে, ওই ভিডিও দেখিয়ে মানে কি যেন বলে তোমার, ওই ফ্ল্যাটের ভিডিও দেখিয়ে পয়সা আসছে, কিন্তু তার সাথে না থেকে, ফ্ল্যাটে না থেকে সেই পয়সাটা তো যাচ্ছেও, তাই না? এবার যদি বিজনেসের
চোখে সব কিছুই দেখো তাহলে সবই ঠিক আছে, কিন্তু এই যে বারংবার এই ফ্ল্যাট নেওয়া, থাকতে না পারা, তারপরে আবার উঠে নিয়ে আসা, এগুলোও তো ভালো না, তাই না? তো আমি সেটাই দেখলাম যে মিনার ঠাকুমা আবার চলে গেল। তাহলে এবার মিনার ফ্ল্যাটটা কি হবে, এবার ফ্ল্যাটে কে থাকবে বা কার সাথে থাকবে, আর আদৌ কি থাকবে কিনা আবার ফ্ল্যাটটার মধ্যে, এরকম হজবড়লো হয়ে রয়েছে। আমি যতবারই ভাবি এইবার গিয়ে মনে হয় মেয়েটা সেটেল হলো, এইবার গিয়ে মনে হয় ওর পায়ে মানে কি বলবো একটা জায়গা স্থিরতা আসলো, কিন্তু না, সেই চিন্তাভাবনাকে মানে আলাদা দিকে নিয়ে যায় ওদের কার্যকলাপ। এবার দেখো কি কারণে গেছে মিনার ঠাকুমা সেটা কিন্তু আমরা জানি না, তবে হ্যাঁ এটা জানি যে একবার গেলে পরে কতদিনের নামে উনি যায়। বয়স হয়েছে, ওনার ভরসায় যদি এখন মিনা ফ্ল্যাট নেয় তাহলে বলবো মিনার বোকামি ছাড়া আর কিছু না। না বলছি না যে ওনার কিছু হয়ে যাক বা হয়ে যাবে, না কখনো না, সেটা কখনোই, এটা কি কেউ চাইতে পারে? এটা কেউ চাইতে পারে না। যে যার নির্দিষ্ট আয়ু নিয়ে এসেছে সেটা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে যায়, এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। তবে এই যে এদিক ছুটে বেড়াচ্ছে ওদিক ছুটে বেড়াচ্ছে, এটাও কি ঠিক হচ্ছে? কোনো কিছুই ঠিক হচ্ছে না জানো তো, কোনো কিছু ঠিক হচ্ছে না। তো এটা গেল গতকালকে যে ভিডিওটা দেখলাম ভক্তিদার ভিডিও, সেটা আরও একটা পার্ট ভক্তিদার গতকালকের ভিডিওতে প্লাস আজকের ভিডিওতে, সেটা হচ্ছে পরিবারের সবার জন্য চিন্তা করা। শুধুমাত্র যে ব্লগিংয়ের খাতিরে ভক্তিদা রান্নাবান্না করছে এটা কিন্তু মোটেও না। আমরা দেখেছি যখন কোনোরকম কোনো চ্যানেল ছিল না তখনও দেখেছি যে ভক্তিদা কিন্তু রান্নাবান্না করতে বেশ ভালোবাসে। আসলে ওই যে ব্যাচেলার বলছি কেন, সব লোকগুলো একসাথে থাকে তো ভক্তিদার সঙ্গে যারা কলিগ তারা একসাথে থাকে, ওই রান্নাবান্না করে, ওই একটা ঝোঁক আছে। এবার সেই ঝোঁকের বসে কিন্তু বেশ ভালোই রান্নাবান্না করতে দেখেছি যখন ব্লগিং করতো না, আর এখন তো ব্লগিং করে। তো বউ আসবে, মেয়ে আসবে, তার জন্য কত সুন্দর বৌমা শ্বশুর মিলে রান্না করে রাখলো, এই দিকগুলো কিন্তু খুব সুন্দর, খুব মধুর দিক এগুলো। এগুলো কিন্তু সবাই তপস্যা করে পায় না, প্রত্যেকে কিন্তু তপস্যা করেও এই সম্পর্কটা পায় না। আজকে যখন ওই বৌমা চিংড়ি মাছ কাটছিল, শ্বশুরমশাই কত সুন্দর গিয়ে দেখাচ্ছিল, আমার তো কল্পনার অতীত শ্বশুরমশাই বেশি ভিডিও করে দেখাবে, সুতপা এই যে দেখো সুতপা রান্না করছে, মশলা বাটছে, মাছ ধুচ্ছে, আমার তো এগুলো কল্পনার অতীত। আর সেখানে ভক্তিদা আছে শ্বশুর বেশ ফ্র্যাঙ্ক, আর যেখানে সম্পর্কের মধ্যে খোলাভাব বেশি থাকে সেই সম্পর্ক কিন্তু বেশি মধুর হয় এবং টেকসই হয়। এবার তো কি সুন্দর ছোটো মা বলে সম্বোধন করে মেয়েটা, কিন্তু বেশ কাজের, তাই না? মানে মিনার বৌদির কথা বলছি, বয়স ছোট হলে কি হবে, এক বছর অক্টোবর সেপ্টেম্বর এখনও আসেনি, এখনও সেপ্টেম্বর অক্টোবর এ হ্যাঁ এক বছর হয়েছে, সরি, এক বছরে কিন্তু মেয়েটা কিন্তু বেশ সংসারী হয়ে উঠেছে, বয়স কিন্তু একেবারেই কম, মিনার থেকেও বয়সে ছোট, তাহলে সে বেশ ভালো কিন্তু সংসারী হয়ে উঠেছে, তাই না? চিংড়ি মাছগুলোকে কত সুন্দর মাথাগুলোকে একদিকে রেখেছে, কেটেছে, তারপরে রুই মাছটাকে কত সুন্দর কেটেছে, রুইয়ের পোনা ওটা খুব সুন্দর করে কেটেছে, তারপরে লাউ চিংড়ি হবে সেই লাউগুলো লাউটা কাটছে, না গৃহকর্মে পটু হয়ে উঠেছে, গৃহকর্মে পটু হয়ে ওঠা প্লাস কাজের উপরে মানুষের ঝোঁক, কোনো মহিলাদের বা বৌমাদের ঝোঁক তখনই থাকবে যখন সেই কাজের পরিবর্তে আমরা প্রশংসা পাবো, আমাদের অসুবিধাগুলোকে সুবিধাগুলোকে দেখবে বাড়ির বড়রা, তখনই কিন্তু কাজেও মন বসে আর ভালোও লাগে সব কিছু। আর কি যেন বলে, আর এটা কিন্তু শুধুমাত্র ব্লগিংয়ের খাতিরে নয় যে ছেলে বউকে যে বেশ ভালোবাসে, এটা কিন্তু শুধুমাত্র ব্লগিংয়ের খাতিরে নয়, এইটা দেখো কথা বলেছি তো জানি যে মিনার মা কিন্তু তার বৌমাকে বেশ ভালোবাসে, বেশ ভালোবাসে, এবং সেটা মন থেকেই কিন্তু ভালোবাসে। তো বেশ ভালো লাগলো ভক্তিদার ব্লগে, এই ব্লগের এই পার্টগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর একটা জিনিস দেখলাম, দুজনের কথাবার্তার ধরনই এক, মানে ওই তো হচ্ছে ভক্তিদার ভক্তিদার ওয়াইফ দুজনের কথাবার্তার ধরন বেশ এক, মনে হয় যেন এক এক সময় কথা বলে মনে হচ্ছে যেন সমাচার করছে। আচ্ছা এইবার ভক্তিদার ব্লগের যে মেন টাইটেল সেটা হচ্ছে ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখোনি। বাবা, দেখি অনেক নেগেটিভ কমেন্ট আসে, খুব সুন্দর করে হ্যান্ডেল করে কিন্তু ভক্তিদা, ওদিকে ওনার ওয়াইফ ওনার বান্ধবী ওয়াইফ কিন্তু নেগেটিভ কমেন্ট উড়িয়ে দেয়, কিন্তু ভক্তিদা কিন্তু বেশ খুব সুন্দর করে হ্যান্ডেল করে নেগেটিভ কমেন্টগুলিকে, ট্রিমেন্ডেবল জব মানে কমেন্ডেবল জব করে কিন্তু। তো
লিখেছে যে ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি, এই এই বিষয়টা নিয়ে বলেছে যে কিছু উড়ন্ত পাখি খুব উড়ছে, তাদেরকে ফাঁদ দেখানোর জন্য একটা জায়গায় যাব, কোথায় যাব কি করব সেটা তোমাদেরকে বলবো না, বাট করব, খুব উড়ছে। এইবার অনেকেই বলছে যে এটা হয়তো ফন্দীপকে নিয়ে কিছু বলছে, এটা আমার পার্সোনালি এটা আমার মনে হয় না, কারণ এই সংক্রান্ত আমি কোনো ব্যাপার জানি না, জাস্ট এটা আমার অনুমান। আর সেই অনুমানের মধ্যে যে আসলো, আমার মনে হচ্ছে কিমা বলল যে পোস্টার টাঙিয়ে মারধর দেওয়া হবে, এরকম একটা পোস্টার টাঙানোর কথা বলেছে। ওনার এই ঘুঘুর ফাঁদটা যদি এই কাকে উদ্দেশ্য করে, এটা যদি কিমাকে উদ্দেশ্য করে বলে এবং কিমার বিরুদ্ধে যদি কিছু করে, আমি সত্যি খুশি হব, আমি সত্যি খুশি হব। কেন বলো তো? কারণ কন্টেন্টের জন্য আমরা একটা লিমিট পর্যন্ত একজনকে নিয়ে কথা বলতে পারি। আমি আজ পর্যন্ত কখনো ফন্দীপকে নিয়ে বলিনি যে ফন্দীপকে গণধোলাই দেওয়া দরকার, ফন্দীপকে রাস্তায় ফেলে পেটানো দরকার, এই ধরনের কথা কিন্তু কখনো বলিনি। এটা আমাদের এখতিয়ারের বাইরে না, মুখ আছে বলে সব কিছু বলতে পারবো এরকমটা কখনো না। এই ভুল ধারণায় যদি আমরা থাকি না, আমাদের ওইটা কী বলে, আরে অনিবার্য, অনিবার্য, আমাদের পতন অনিবার্য। মুখ আছে বলে আমরা সব কিছু বলবো, সব কিছু বলতে পারবো, একে মেরে ফেলবো, ওকে খুন করে ফেলবো, এই ধরনের কথা আমরা বলতে পারি না। এগুলোও ক্রাইম, এগুলোও এক প্রকারের ক্রাইম। তো কিমা তো আজকের থেকে ক্রাইম করা শুরু করেনি, কিমা বহুদিন থেকেই, বহুদিন আগে থেকেই ক্রাইম করা শুরু করেছে। তো দেখা যাক এই ঘুঘু হিসেবে কাকে সামনে রেখেছে ভক্তিদা আর কার বিরুদ্ধে কি করেছে। তবে হ্যাঁ, কিমার নিজের লাগামটা কষা উচিত। গতকালকে রাত্রেবেলা লাইভে ও তো জঘন্য, ও তো নোংরা, ও তো অসভ্য বেত্তা, তো ওর মুখ থেকে তো এইসব কথাই বের হওয়াটা বড্ড স্বাভাবিক। এখানে গুজে রাখা, ওখানে গুজে রাখা, এই ধরনের নোংরা মেয়ে ছেলের কাছ থেকে এই সমস্ত কথাই আশা করা যায়, এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না। তো খিস্তি খামারি একদিকে, কিন্তু কাউকে ফিজিক্যালি টর্চার করার কথা ও আজকের থেকে না, বহুদিন ধরে বলে আসছে, বহুদিন ধরে বলে আসছে মানুষকে ফিজিক্যালি টর্চার করার কথা। কন্ট্রোভার্সি মানে কাউকে ফিজিক্যালি টর্চার করার কথা বলা নয়। উপরন্তু যারা ব্লগার, যারা কোনোদিনও ঘুরে একটা উত্তর দেয় না, ভালো কি মন্দ একটা উত্তর দেয় না, তাদেরকে এইভাবে ফিজিক্যালি টর্চার করার কথা বলা, এটাও একটা ক্রাইম। তো ওর লাগামটা টানা দরকার, দরকার আছে, ঠিক আছে। তো এই তো গেল ঘুঘুর ফাঁদ হেনা তেনা। এইবার ফন্দীপের ভিডিওতে আসি। ফন্দীপের ভিডিওতে ফন্দীপ, আচ্ছা চলো যেখান থেকে মনে পড়ছে সেখান থেকেই করি, কারণ দুটো তিনটে ব্লগ নিয়ে একাধারে যদি আমি বলি শুরুর থেকে শুরু করি, ওটা গোলমাল হয়ে যাবে। যেগুলো যেগুলো পয়েন্ট আমি তুলে ধরেছি, মাথার মধ্যে রেখেছি, সেগুলো নিয়েই বলি। তো হনুমান দেখেছে, খেতে গিয়ে হনুমান দেখেছে জঙ্গলের মধ্যে, তখন দেখে বলছে জয় বজরং বলি। মানে ওর ক্যারেক্টারটা এরকমই, আসলেই ওর ক্যারেক্টারটা এইরকম, যাকে এক জগতের সামনে ভগবান বলে পুজো করবে তাকেই বোম মেরে উড়ানোর চেষ্টা করবে। হ্যাঁ, সেদিন বাজি ফাটিয়ে ফাটিয়ে হনুমানগুলোকে তাড়ানোর ব্যবস্থা করছিল না, মনে পড়েছে? আর আজকে জঙ্গলে ওদেরকে দেখে বলছে জয় বজরং বলি। মানে কতটা দোগলা মানুষ হলে পরে এইরকম তার চিন্তাভাবনা থাকতে পারে। তো এই গেল একটা, আমি হাসছি, আমি দেখে হাসছি যে ওর মাথাটা পুরোটাই গেছে। কখনো তাড়িয়ে দিচ্ছে, লাঠি হাতে করে তাড়াচ্ছে, কখনো বাজি ফাটিয়ে তাড়াচ্ছে, কখনো আবার তার সামনে গিয়েই জয় বজরং বলি বলছে, বজরং বলিও দেখছে আর হাসছে, ভাবছে ওই যেটা দিয়ে আমি লঙ্কা জ্বালিয়েছিলাম সেটা দিয়ে তোর মুখটা পুড়িয়ে দিলেও ভালো হতো, তাহলে তুই তোরেও কেউ বাজি মেরে উড়ানোর চেষ্টা করবে, দেখবি তখন তোর কেমন লাগে। তো এই তো গেল বজরং বলির কথা। এবার হচ্ছে তোমার মায়ের, মাকে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিল। আচ্ছা, মাকে দিয়ে ছেলেকে কেন পাঠালো? কারণ ঢালাই হবে, কলম ঢালাই হবে, তো সেই কারণে বাপকে থাকতে হবে, তার জন্য মাকে দিয়ে পাঠিয়ে দিল। আচ্ছা, দুদিন আগেই বললো না মায়ের পায়ে ব্যথা, ডাক্তার দেখালো, ওষুধ নিয়ে আসলো, ব্যান্ডেজ বাঁধা, তো তারপরে ছেলেকে মাকে দিয়ে পাঠিয়ে দিল। সকালবেলা এক ধাপ করলো, তারপরে ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসলো, তারপরে বাড়িতে এসে আবার রান্না করলো, আর গুণধর ছেলে কি করলো, ভ্যারেন্ডা বাজিয়ে বেড়ালো, হনুমানের পেছন পেছন গেছিল গন্ধ শুকতে। হ্যাঁ, ফন্দীপ হনুমানের পেছন পেছন গন্ধ শুকতে গেছিল। শান্তাদিকে দেখলাম কমেন্ট করেছে,
জমিদার ছেলের বাপ রাজমিস্ত্রি, উনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই করতে পারে, এতে কোনো অসুবিধা নেই, কোনো কাজই ছোট না, চুরি চামারি খুন ডাকাতি ধর্ষণ এইগুলো বাদ দিয়ে কোনো কাজই ছোট নয়, সব কাজই মানুষে করতে পারে, আর সব কাজে দক্ষতা থাকা এটা বেশ ভালো। কিন্তু তাই বলে ছেলে এই যে মর্কটটা মর কুলাঙ্গারটা কিছুই পারে না বা পারলেও করে না, মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলেকে দিয়ে, কেন তুই দিয়ে আদামরা খাসি, আদামরা না পুরা দামরা, হ্যাঁ পুরা দামরা খাসি, তুই ঘরে বসে কখনো মাঠে গিয়ে সময় কাটাবি, হ্যাঁ ও শীতকালে সর্ষে ফুল হলে কি সুন্দর লাগে, হ্যাঁ তুই তো জানিস আমরা কেউ জানি না, তো আমরা অন্য গ্রহের থেকে আসছি, আমরা জানি না যে সর্ষের ফুল সর্ষের চাষ শীতকালেই হয় আর সর্ষে ফুল দেখতে কত সুন্দর লাগে, আমরা জানি না তো, তুই একাই জানিস তাই না। তো মাকে দিয়ে পাঠিয়ে দিল আর নিজে সময় কাটাচ্ছে খেতে, এত বড় মাপের কুলাঙ্গার, হ্যাঁ আবার দায়িত্ব পালন করে ঘুমায় ঘুমায়, আবার কখনো কোমরের উপরে বসে বসে দায়িত্ব পালন করে, ওটা একটা বড় দায়িত্ব, নিজের হাগাটা নিজেই গিয়ে হেগে আসে আবার নিজেই ধৌতকর্ম করে আসে, এই এই কাজগুলো দায়িত্ব সহকারে পালন করে, ঠিক আছে। তো এই তো গেল মাকে দিয়ে পাঠিয়ে দিল, তারপরে হচ্ছে তোমার ঘরের কাজবাজ করছে, এটা মুছছে সেটা মুছছে, তারপরে একটা চ্যালেঞ্জ শো করেছে, আমি ভাবলাম ওই রং বেরঙের জলগুলো মনে হয় গিলবে, তারপরে দেখলাম যে না ওগুলো হয়তো কোনো কারণে রেখেছে, আবার নিচে 500 টাকার নোট, হুম সেইগুলো রেখেছে, টাকাগুলো গ্লাসের নিচে ছিল, সেই টাকা দেখে একটা কথা মনে পড়লো, ব্যাংকে গিয়েছিল, ব্যাংকে গিয়ে বলছে যে পা রাখার জায়গা নেই, যদি কাজ ভিড় কম থাকে তাহলে কাজ করবো, নতুবা বাড়ি চলে আসবো, পরে যেদিন হবে সেদিন দেখা যাবে, তো বেরিয়ে আসলো যথারীতি, বলছে পা রাখার জায়গা নেই, অত সময় দাঁড়িয়ে থাকতে পারবো না, তার থেকে ভালো বাড়ির পাশে সময় কাটানোর জন্য খেতে গিয়ে বসে থাকবো, ঠিক আছে। গাড়িটাকে ধুয়ে এনেছে, গাড়িটাকে ধুয়ে এনে বাইরে রেখেছে, খুব কষ্ট হচ্ছে, পয়সা খরচা করে গাড়িটাকে ধুয়ে এনেছি, খুব কষ্ট হচ্ছে, কেন ভেতরে কেন রাখতে পারছে না, ভেতরটাকে পরিষ্কার করা হয়নি, আরে সময় নেই তো, বিশাল ব্যস্ত, সারাদিনে চারটে পাঁচটা ইন্টারন্যাশনাল মিটিং সারে, হ্যাঁ ওরে বাবা, ওই ল্যাপটপ খুলে কখনো ইংরেজিতে কখনো জার্মানিতে কখনো রাশিয়াতে, এতগুলো মিটিং সারে, ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করে বুঝতে পারছো, সময় নাই না, ব্যাংকে যাওয়ার সময় আছে না, ছেলেরে স্কুলে পাঠানোর স্কুলে নিয়ে যাওয়ার সময় আছে না, গাড়ি গ্যারেজটা পরিষ্কার করার সময় আছে, কিচ্ছু সময় নাই, শুধু ফাইজলামি মারার সময় আছে, উল্টাপাল্টা কথা বলার সময় আছে, হ্যাঁ মান কি বাতের মধ্যে দেশ কি বাত বলার সময় আছে, তো এই সমস্ত করার সময় আছে, কিন্তু কাজের কাজ করার সময় নাই, সারাদিন বহুত ব্যস্ত, এত ব্যস্ত সত্যি। আচ্ছা তারপরে ওই যে টেনশন লেনে কে নাহি দেনে কা হ্যায়, আমি বললাম না একদম যতদিন পারবে ততদিন নিংড়ে নিংড়ে বিক্রি করবে, তারপরে গিয়ে বলবে এই তো এটা হলো, ওই তো সেটা হলো, হুম এই তো আজকে গেল 23 তারিখ, কালকে 24 তারিখ, হ্যাঁ আজকের ভিডিও আগামীকাল আসবে, দেখবা টেনশনে ভরা জীবন, হুম আগামীকাল ঝড় ঝড়ের ওই যে ডানা ঝড় আসবে, তো বলছে আমাদের তো যেতেই হবে, কিচ্ছু করার নেই, ঝড় আসুক বা যাই হোক না কেন যেতেই হবে, হ্যাঁ ঝড় তো হবেই, ঝড় এসে যেন সব কিছু শান্ত করে দিয়ে চলে যায়, ঝড়টা যেন সব কিছু সবাইকে সমস্ত পরিস্থিতিকে শান্ত করে দিয়ে যায়, আর কিছু আগাছা আছে মোটা মোটা আগাছা আছে, সেই আগাছাগুলোকে নিয়ে যেন একেবারে যোগ্য জায়গায় গিয়ে ফেলায়, ভাগাড়ে ওই সমস্ত জায়গায় গিয়ে ধাপার মাঠে ওই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে যেন ফেলে দেয়, এই ঝড়টা যেন এমন আশা আসে, হ্যাঁ। তো বন্ধুরা ওর কথাবার্তা শুনলে, পন্দীপের কথাবার্তা শুনলে বিশ্বাস করো অটোমেটিক্যালি মুখ থেকে নানান রকমের হরেক রকমের গালি বেরোয়, এতদিন কান্না কইরা দেয় কাইন্দাই দেয় পারলে পরে, হ্যাঁ পারলে কাইন্দাই দেয়, ছেলের জন্য এত চিন্তা আর হঠাৎ করে এখনকার কি টেনশন লেনে কা নেই দেনে কা হ্যায়। তো যাই হোক ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও একদম ঠুকে ঠুকে, আর গুড নাইট টাটা।